অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 15তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রবিবার সুকান্ত একাডেমিতে। সম্মেলনে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা, মেয়র দীপক মজুমদার। শনিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংগঠনের নেতারা। তারা বলেন, রাজ্যের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেক আগে থেকে বঞ্চিত হয়ে আসছেন, এখনও তাদের বঞ্চনা শেষ হয়নি। আমাদের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামীকাল 29শে সেপ্টেম্বর সুকান্ত একাডেমিতে আমাদের 15তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মূল অনুষ্ঠান শুরু হবে 11:30 এবং এই সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মিউনিসিপ্যালিটির মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের দিল্লির সেক্রেটারি জেনারেল মনমোহন রাজবংশী মহোদয়।